এনডিএর সংসদীয় দলের বৈঠকে নেতা নির্বাচিত নরেন্দ্র মোদী বিকেলে রাষ্ট্রপতি ভবনে যাবেন, রবিবার সন্ধে ৬টায় শপথ গ্রহণ। দুনিয়ার সামনে ভারতের ভাবমূর্তি খারাপ করতে ষড়যন্ত্র, গণতন্ত্রের উপর আস্থা নষ্ট করতে চেয়েছিল বিরোধী জোট, ভোটের সময় বিভাজন হিংসা ছড়ানোর পরিকল্পনা, অভিযোগ মোদীর। এনডিএর বৈঠকে জল্পনা উড়িয়ে পুরো মেয়াদ মোদী সরকারের সঙ্গে থাকার প্রতিশ্রুতি নীতিশের। সব দিন সাথ রহেঙ্গে, ইধর উধর কোই করনা চাহতা উসকো কোই লাভ নেই হ্যায়। মেদিনীপুরে কেন লড়তে দেওয়া হয়নি, ফের প্রশ্ন দিলীপের, বললেন দলে প্রাপ্ত চার বছর ধরে টাকা পয়সা খরচা করে সময় দিয়ে থেকে সেখানে আমাকে লড়তে দেওয়া হয়নি, রেজাল্ট দুই দিকে কি হয়েছে। গত লোকসভার ভোট বাংলায় এবার কমলো কেন, রাজ্য নেতৃত্বের দিকে আঙুল দিলীপের। এত এমএলএ এমপি আছেন, তারপরেও কেন আসন ফল হয়নি। বিরোধী মানে দুর্নীতি তাই বর্জন করেছে দেশ, সংসদীয় দলের প্রথম বৈঠকেই মোদীর নিশানায় বিরোধীরা, ঘণ্টাখানেক সঙ্গে সুমন রাত ৮টা।